হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি সোনারগাঁ বেড়াতে, আশা করি এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের চ্যানেলে কিন্তু সোনারগাঁর আরও দুটি ব্লগ আপলোড করা আছে, আপনারা যদি চান ব্লগগুলো দেখে আসতে পারেন। আশা করি ওই ব্লগগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, তো এখন আমরা সোনারগাঁর উদ্দেশ্যে রওনা দেব। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, তো দেখি এখন আমাদের সোনারগাঁ যেতে কতক্ষণ লাগে। আর আপনারা সবাই তো জানেন গরমের সময় কিন্তু সোনারগাঁ লিচুর জন্য অনেক বিখ্যাত, তো মূলত আমরা লিচু খেতেই যাচ্ছি। আমরা একদম গাছ থেকে লিচু পেরে খাবো আর আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমরা কিন্তু প্রায় এসে পড়েছি, তো এখন আমাদের যেতে আর বেশিক্ষণ লাগবে না। তো আমরা কিন্তু সোনারগাঁ চলে এসেছি, তো যাদের বাসায় মূলত আমাদের দাওয়াত ছিল, তো তাদেরও কিন্তু নিজস্ব লিচু বাগান ছিল, বাট তাদের দুঃখজনকভাবে এবার গাছে একটাও লিচু হয়নি। তো তারা লিচু বাগান থেকে আমাদের জন্য একটা গাছ কিনে রেখেছিল, তো আমরা সেখান থেকে নিজ হাতে লিচু পেরে আজকে খাবো আর সেটি আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমরা বাসার ভিতরে যাব, কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন আমরা লিচু বাগানের দিকে চলে যাব। তো আমরা যাদের বাসায় বেড়াতে এসেছিলাম তাদের বাসার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল, তাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই রুমটাতে কিন্তু আমরা বসে একটু নাস্তা খাচ্ছিলাম। তো এখন আমরা তাদের বাসা থেকে লিচু বাগানের দিকে যাচ্ছি। আর সোনারগাঁতে কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজনরা রয়েছে, তো তাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবার বাসায় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এখানটাতে দেখতে পাচ্ছেন মূলত এই জায়গার সব বাসাতেই কিন্তু ছোটখাটো একটা হলেও বাগান আছে। তো লিচু বাগানে যেতে যেতে কিন্তু আমরা একটা লিচু গাছ দেখেও ফেলেছি। তো এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, তাদের বাসা থেকে বেশি একটা দূরে না। তো সেদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, একদম অনেক বেশি পরিমাণ গরম ছিল।
তো আমরা কিন্তু লিচু বাগানে এসে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটা কত বেশি সুন্দর, আর লিচু গাছগুলোও কিন্তু অনেক ছোট ছোট হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যাদের মূলত বাগানটা, তারা কিন্তু লিচু বিক্রির জন্য এখানে অনেক লিচু পেরে ভাগ ভাগ করে এখানে বেঁধে রাখছে। এখানে দেখতে পাচ্ছেন ওরা দুজন কিন্তু নিজ হাতে লিচু পেরে খাচ্ছিল, আর আমি ভিডিওটা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন লিচু গাছ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই বাগানের লিচুগুলো খেতে বেশ মজা ছিল এবং বেশ বড় বড় ছিল। ওই দিন অনেক গরম থাকা সত্ত্বেও যখন আমরা লিচু বাগানে আসি সেখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল, আর অনেক ঠান্ডা লাগছিল কারণ এখানে অনেক গাছের জন্য অনেক ছায়া লাগছিল। তো লিচু বাগান থেকে লিচু খেয়ে কিন্তু আমরা এখন বাসায় এসে দুপুরের খাবার খেতে বসেছি। তো দুপুরের খাবার দাবার শেষে আমরা একটু রেস্ট নিয়ে সবার বাসা থেকে ঘুরে আসবো। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা ভাবছি একটু সবার বাসা থেকে ঘুরে আসবো। তো এখন আমরা হাঁটাহাঁটির জন্য বেরিয়ে পড়েছি, তো এখন আমরা সবার বাসা থেকে, আর সবার বাসা যাওয়ার জন্যই কিন্তু সবাই জোরাজোরি করছিল, বাট সবার বাসায় যাওয়া তো পসিবল না। তো আমরা তিন চারজনের বাসা থেকে ঘুরে তাদের সাথে দেখা করে আসব। তো এই বাসাটার সামনে অনেক সুন্দর একটা জাম্বুরা গাছ ছিল, তো এখানে অনেক ফুলের গাছ সবার বাসায় মোটামুটি ছিল। তো আমরা একজনের বাসা থেকে ঘুরে এখন আবার আরেকজনের বাসায় যাচ্ছি। আপনারা ভিডিওটি এনজয় করতে থাকেন।
তো সবার বাসায় কিন্তু কম বেশি নাস্তা দিচ্ছিল। আর আমরা যেহেতু দুপুরে খাবার খেয়েই গিয়েছিলাম, তো আমরা কিন্তু বেশি একটা খেতে পারিনি। তো আমরা যাদের বাসায় এখন এসেছিলাম তাদের বাসার পেছনেই কিন্তু একটা বাগান ছিল, আপনাদেরকে বাগানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই ফুলের গাছটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো এখন আমরা আরেকজনের বাসায় ঘুরতে যাচ্ছি। মূলত সোনারগাঁ আসলে আমাদের সাথে এটাই হয়ে থাকে, একজনের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করলে বাকি সবার বাসায় আমরা বিকেল দিকে ঘুরতে বের হই। তো আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এবং সোনারগাঁর আরেকটি ব্লগ কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, আশা করি সেটিও আপনারা দেখতে পারবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।